আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আমাদের দেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের জনপ্রিয় কিছু গান। আমরা এর আগে দুটি পর্বের শাবনূরের জনপ্রিয় কিছু গান দেখিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংকটি দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। মূল পর্বে আসা যাক। প্রথমে থাকছে শাবনূরের হাজার ফুলের মাঝে একটি গোলাপ শিরোনামের গান। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, গানটি ছিল মন মানে না মুভির একটি গান। ও অন্তরে তুমি এমনই ভালোবাস, মাস্টারপিস। এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমারি তোমারি তোমারি, গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন রিয়াজ। না 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 যাব না। দ্বিতীয় নম্বরে থাকছে আমি যে তোমার কে শিরোনামের গানটি। আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও, গানটি ছিল বিচার হবে মুভির একটি গান। হৃদয়ের মাঝে আমি রেখেছি কালজয়ী। এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন এবং আগুন। জানি না কোন আলো ছড়িয়ে দিলে, গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন সালমান শাহ। কতখানি আছো মিশে অনুভবে না বুঝে না। তৃতীয় নম্বরে থাকছে কত যে তোমায় ভালোবাসি শিরোনামের গানটি। কত যে তোমায় ভালোবাসি, গানটি ছিল শেষ ঠিকানা মুভির একটি গান। মিষ্টি এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। মুখে বলে যাবে না তো বোঝানো, গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন অমিত হাসান। কত যে তোমায় ভালোবাসি, মুখে বলে যাবে না তো বোঝানো। চতুর্থ নম্বরে থাকছে তুমি আমার শুধু আমারই শিরোনামের গানটি। তুমি আমার শুধু আমারই, আমি তোমার শুধু তোমারই, গানটি ছিল আমার অন্তরে তুমি মুভির একটি গান। সুন্দর এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন কনক চাপা। গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন শাকিল খান ও বাপ্পারাজ। পঞ্চম নম্বরে থাকছে দেখা না হলে একদিন শিরোনামের গানটি। দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, গানটি ছিল তুমি আমার মুভির একটি গান। চমৎকার এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন কনক চাপা ও আগুন। বুকের ভেতর করে চিন চিন চিন, গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন সালমান শাহ। এলোমেলো করে চুল পাগলা হাওয়া, ষষ্ঠ নম্বরে থাকছে একটা সেকেন্ড লাগে না রে শিরোনামের গানটি। গানটি ছিল গুন্ডার প্রেম মুভির একটি গান। অসাধারণ এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রু কিশোর ও কনক চাপা। গানটিতে শাবনূরের বিপরীতে ছিলেন রিয়াজ। সপ্তম নম্বরে থাকছে আমার হৃদয় একটা আয়না শিরোনামের গানটি। গানটি ছিল ফুল নেবো না অশ্রু নেবো মুভির একটি গান। কালজয়ী এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। কিছু বলার তোর নাই,
গানটিতে শাবনুরের বিপরীতে ছিলেন সাকিব খান। অষ্টম নম্বরে থাকছে অন্তর দিলাম বিছায়া শিরোনামের গানটি। গানটি ছিল মোল্লাবাড়ির বউ মুভির একটি গান। মিষ্টি এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রকেশ্বর ও কনক চাপা। গানটিতে শাবনুরের বিপরীতে ছিলেন রিয়াজ। নবম নম্বরে থাকছে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট শিরোনামের গানটি। প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট আমার প্রতিটি ঘন্টা। গানটি ছিল দুই বধূ এক স্বামী মুভির একটি গান। সুন্দর এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ ও কনক চাপা। গানটিতে শাবনুরের বিপরীতে ছিলেন মান্না। প্রতিটি দিন প্রতিটি মাস প্রতিটি বছরে মুন্ডায়। এবং দশম নম্বরে থাকছে তুমি আমার প্রাণের স্বামী শিরোনামের গানটি। আমি তোমার প্রাণের স্বামী আমি তোমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী। গানটি ছিল আমার প্রাণের স্বামী মুভির একটি গান। তোমার চোখ দেখে বলি মাশাআল্লাহ তোমার মুখ দেখে বলি মাশাআল্লাহ। চমৎকার এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ ও সাবিনা চৌধুরী। জীবন থেকে মরণ বন্ধু থাকবো তোমার আমি তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী। গানটিতে শাবনুরের বিপরীতে ছিলেন সাকিব খান। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রেশমের মতো তুল তুলে কালো চুল চাঁদেতে মেঘের ছায়া মিষ্টি মিষ্টি কথা যখন বলো কানে কানে সুখের বৃষ্টি যায়।